নানা সামাজিক কাজের মধ্যে দিয়ে পালিত হলো সহপাঠীর বর্ষপূর্তি, প্রয়াত বন্ধুদের স্মৃতি তর্পণের মধ্যে দিয়ে আগামী দিনের পথ চলার বার্তা। সহপাঠীর বর্ষপূর্তি, নানান সমাজসেবামূলক কাজের মধ্যে দিয়ে দিনটিকে পালন করলেন সংগঠনের সদস্যরা। বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের 2000 সালের উচ্চ মাধ্যমিকের প্রাক্তনী এই সকল প্রাক্তন ছাত্রেরা গত বছর সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে গড়ে তুলেছিলেন সংগঠন সহপাঠী। বিগত দিনে নানান কর্মকাণ্ডে অংশ নিয়েছেন তারা। এবছর বর্ষপূর্তির দিনে বনগাঁ কালোপুর পঞ্চায়েত এলাকার ধরমপুর গ্রামে শিশু ও মহিলাদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করেন তারা। পাশাপাশি জিয়ালা গ্রামের বাসিন্দা বাপন দাস, দুর্ঘটনায় তিনি আজ শয্যাশায়ী, পরিবারের একমাত্র ব্যক্তি বিছানায়। সে কথা মাথায় রেখে তার চলাচলের সুবিধার জন্য একটি হুইল চেয়ারও প্রদান করা হয় সহপাঠীর পক্ষ থেকে। এদিন ওই পরিবারের জন্য এক মাসের নানান খাদ্য সামগ্রীও তুলে দেওয়া হয়। এ বিষয়ে সংগঠনের পক্ষে তন্ময় বসু বলেন, আজ আমাদের অন্যতম ভালো লাগার দিন। আমাদের প্রয়াত বন্ধু সোমনাথ দত্তের বাড়িতে বনগাঁ পৌরসভার উদ্যোগে গড়ে উঠছে স্বাস্থ্যকেন্দ্র, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। আজকে এই সমস্ত যে আবহ, তার মধ্যেও আমাদেরকে স্মরণ রাখতে হবে আমাদের বন্ধুদের, যারা ইতিমধ্যে আমাদের ছেড়ে চলে গেছে, আমাদের মধ্যে নেই। তো তাদের প্রতিও আমাদের আজকে শ্রদ্ধার্ঘ্য আমরা নিবেদন করেছি এবং স্মৃতিচারণায় রয়েছে তারা, সোমনাথ, সুমন, ধীরাজ, জৈন বা এরকম আরও যারা নেই আমাদের মধ্যে। সর্বোপরি আমাদের বন্ধু সোমনাথ দত্ত গত বছর সে পরলোকগমন করে। তার পেয়াদাপাড়াস্থিত যে বাড়িটি, সেটি ইতিমধ্যে বনগ্রাম পৌরসভা অধিগ্রহণ করেছে এবং সেখানে বনগ্রাম পৌরসভার স্বাস্থ্যকেন্দ্র গঠন হতে চলেছে। আমরা সহপাঠীর তরফে আমাদের যে বনগাঁ পৌরসভার এই যে মহতী উদ্যোগ, তাকে সাধুবাদ জানাই। সহপাঠীর সদস্যরা জানিয়েছেন, পড়াশুনো জীবনের গণ্ডি পার করে আজ প্রত্যেকেই সংসার জীবনে প্রবেশ করেছেন, কিন্তু এসবের মধ্যে থেকেও সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে সমাজের জন্য কিছু করার তাগিদেই তাদের পথ চলা। সংগঠনের পক্ষ থেকে দেবরাজ দে বলেন, গান্ধীজির 154তম জন্ম শতবার্ষিকী আজকে। আমরা গত বছর 2022-এর 2 অক্টোবর সহপাঠী আত্মপ্রকাশ করেছিল। সহপাঠী মেনলি বনগাঁ হাইস্কুলের 1998 মাধ্যমিক এবং 2000 উচ্চ মাধ্যমিক ব্যাচের আমরা প্রাক্তনী। আমরা সবাই মিলে গত বছর একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা সমাজের জন্য কিছু করব, সমাজ কল্যাণের জন্য কিছু করব, এবং সেই উদ্দেশ্যেই আমাদের সহপাঠী তৈরি হয়। এবং আজকে 2 অক্টোবর 2023, আজকে আমাদের 1 বছর পূর্ণ হলো। তো আজকে এই বর্ষপূর্তি অনুষ্ঠানে আমরা বনগাঁ সহ বনগাঁর পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আজকে আমরা নিয়েছি। ধরমপুর গ্রামে আমরা প্রায় 200 জন গ্রামবাসীর মধ্যে আজকে আনন্দ বস্ত্র প্রদান করেছি। সেখানে প্রায় 150 জন বাচ্চা এবং 50 জন নারী, তাদের মধ্যে আমরা নতুন বস্ত্র বিতরণ করেছি। এছাড়াও জিয়ালা নিবাসী একটি পরিবার, যারা বিশেষভাবে সক্ষম পরিবারের প্রায় সমস্তই, একটি বাচ্চা, সে 15 বছর বয়স, তে শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম, তাকে একটি হুইল চেয়ার প্রদান। তার বোন, সেও মানসিক ভারসাম্যহীন, তাকে আনন্দ বস্ত্র প্রদান এবং তার ফ্যামিলিকে 1 মাসের খাদ্যদ্রব্য আমরা প্রদান করেছি। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।